আসসালামু আলাইকুম। হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভ অবস্থায় পেটের পানি কমে যাওয়ার কারণ। গর্ভ অবস্থায় পেটের পানি কমে যাওয়ার কারণ কি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। গর্ভ অবস্থায় পেটের পানি বা অ্যামনিয়েটিক ফ্লুইড কমে যাওয়ার কারণ নির্দিষ্ট করে সবসময় বলা যায় না। এটা খুব বেশি হয় তৃতীয় ধাপের শেষের দিকে, বিশেষ করে প্রসাবের সময় পেরিয়ে যায়। অ্যামনিয়েটিক থলিতে কোনো কারণে ছিদ্র হলে, যদি অ্যামনিয়েটিক থলিতে সামান্য ছিঁড়ে যায় বা ছিদ্র হয়ে যায়, তবে অবশ্যই অ্যামনিয়েটিক ফ্লুইড বের হয়ে যেতে পারে। গর্ভধারণের যে কোনো সময় এটা হতে পারে, তবে শেষের দিকে বেশি দেখা যায়। কখনো যদি আপনি যোনিপথের তরল নির্গত হতে দেখেন বা আপনার অন্তঃবাস ভেজা মনে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসককে তা অতিবাহিত করতে হবে বা জানাতে হবে। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অ্যামনিয়েটিক থলি ছিঁড়ে গেলে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়, কারণ ছিদ্রপথে অ্যামনিয়েটিক থলিতে ব্যাকটেরিয়া প্রবেশের সুযোগ পায়। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ছিদ্র আপনা আপনি ঠিক হয়ে যায় এবং ফ্লুইডের পরিমাণ বা স্বাভাবিক হয়ে যায়। গর্ভ অবস্থায় কোনো সমস্যা হলে কি করবেন? প্লাসেন্টাতে কোনো সমস্যা হলে, যেমন প্লাসেন্টা যদি কোনো কারণে জরায়ুর দেয়ালে থেকে সামান্য ছিঁড়ে যায়, তবে তা শিশুর শরীরে পর্যাপ্ত রক্ত ও পুষ্টি সরবরাহ করতে পারে না, ফলে শিশুর প্রসাবের পরিমাণ কমে যায় এবং অ্যামনিয়েটিকের উৎপাদনও কমে যায়। মায়ের কোনো অসুখ থাকলে, আপনি যদি এই ধরনের পূর্ববর্তী কোনো ইতিহাস ভুগতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার উচ্চ রক্তচাপ বা প্রি অ্যাক্লামশিয়া বা ডায়াবেটিস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভধারণে একাধিক বা একের অধিক বাচ্চা থাকলে, গর্ভে একের অধিক বাচ্চা থাকলে অ্যামনিয়েটিক ফ্লুইডের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে একটি বাচ্চা ফ্লুইড কম হয়, আবার আরেকটি বাচ্চার ক্ষেত্রে অ্যাক্লামশিয়া ফ্লুইডের পরিমাণ বেশি থাকে। ভ্রূণের কোনো অস্বাভাবিকতা থাকলে, যদি প্রথম বা দ্বিতীয় ধাপে অ্যামনিয়েটিক ফ্লুইড কম থাকে, তবে গর্ভের শিশুর জন্ম ত্রুটি হতে পারে। কোনো ত্রুটির কারণে শিশু যদি পর্যাপ্ত পরিমাণে প্রস্রাবের নির্গত করতে না পারে, তবে অ্যামনিয়েটিক ফ্লুইডের পরিমাণ কমে যায়। সেই ক্ষেত্রে কী কী করবেন? এই ধরনের সমস্যা হলে প্রথমেই আল্ট্রাসাউন্ড ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিয়মিত বাচ্চার মনিটর করতে হবে। বেশি করে তরল গ্রহণ করতে হবে, যেমন পানি বা নরম শাকসবজি ধরনের খাবার খেতে হবে এবং বাচ্চা নড়াচড়া খেয়াল রাখতে হবে। কোনো কারণে যদি মনে হয় যে বাচ্চা নড়ছে না বা আগের তুলনায় অনেক কম নড়ছে, সেই ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ডাক্তারকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। ডাক্তার যদি সেই অনুপাতে ট্রিটমেন্ট করে, তাহলে বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে এবং বাচ্চা সঠিকভাবে নড়াচড়া করবে। এবং মাকে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার পেটের
কোনো ব্যথা কিংবা কোনো পরিমাণে কোনো কিছু হচ্ছে কিনা কিংবা অস্বাভাবিকতা কোনো কিছু বুঝতে পারছেন কিনা, এই সকল সমস্যা যদি বুঝতে পারেন সঙ্গে সঙ্গে ডাক্তারের নিকট যেতে হবে এবং ডাক্তারকে সকল সমস্যা খুলে বলতে হবে। তাহলে দেখা যাবে যে আপনি সকল সমস্যা থেকে মুক্তি পাবেন, এই ক্ষেত্রে আপনার বাচ্চা এবং আপনি সুস্থ থাকবেন।